আমাদের ভারতবর্ষের ইতিহাসে বাবরি মসজিদ এবং রাম মন্দির বিতর্ক একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টি ঠিক যতটা দীর্ঘ ঠিক ততটাই জটিল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা সেই বাবরি মসজিদের স্থাপত্যের ইতিহাস নিয়ে আলোচনা করব, সেই সঙ্গে আমরা শুনব ওই নির্দিষ্ট জমি ঠিক কী কারণে শ্রীরাম জন্মভূমি হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তাছাড়াও আমরা এই ভিডিওতে আলোচনা করব সেই বাবরি মসজিদ এবং রাম মন্দিরের বিতর্কিত রক্তাক্ত ইতিহাস নিয়ে। তাছাড়াও আমরা জানতে পারব এই ভিডিও থেকে 2019 সালে মহামান্য সুপ্রিম কোর্ট এই বিতর্কের অবসানে ঠিক কী রায় দিয়েছিল এবং কেন দিয়েছিল। তাছাড়াও এই ভিডিও থেকে আমরা আরও জানতে পারব যে বিষয়টি তা হলো এই রাম মন্দিরের গুরুত্ব কতখানি। আমার বিশ্বাস আজকের ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর বাবরি মসজিদ এবং রাম মন্দিরের এই বহু বিতর্কিত সংবেদনশীল বিষয়টা বুঝতে সকলের অনেকটাই সাহায্য হবে। আমাদের আজকের যে ভিডিও সেই ভিডিওর চ্যানেলটা আমাদের বিভিন্ন বোর্ড এবং বিভিন্ন স্তরের বাংলা বিষয়ের বিভিন্ন কবিতা গল্প নাটক উপন্যাস নিয়ে আমরা আলোচনা করি এখানে, কিন্তু শুধুমাত্র সেগুলো নয়, তার পাশাপাশি বাংলা সাহিত্যের যে ব্যাকরণ বাংলা সাহিত্যের বিভিন্ন রচনা বা প্রবন্ধের বিষয়েও আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি। কাজেই আজকের এই ভিডিওটার থেকে ভবিষ্যতে ছাত্রছাত্রীরা বাবরি মসজিদ এবং রাম মন্দির সংক্রান্ত বিভিন্ন রচনা বা প্রবন্ধ লিখতেও অনেকটাই সাহায্য পাবে বলেই আমার বিশ্বাস। ১৮২৮ সালে মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাঁকি উত্তরপ্রদেশের অযোধ্যার একটি অংশে বাবরি মসজিদ নির্মাণ করে, কিন্তু এই নির্মাণকে কেন্দ্র করে হিন্দু সমাজ নানান বিতর্কে জড়িয়ে পড়ে। তাদের মতে তাদের যে রামায়ণ গ্রন্থ সেই গ্রন্থ অনুসারে শ্রীরামচন্দ্রের জন্মভূমি হচ্ছে ওই স্থান অযোধ্যা, কাজেই ওটা হিন্দুদের একটি পবিত্র ধর্মক্ষেত্র হিসাবে পরিগণিত হয়। কিন্তু শুধুমাত্র রামায়ণ নয়, হিন্দুশাস্ত্রের বিভিন্ন গ্রন্থে এমনকি শ্রীমদ্ ভাগবত গীতাতেও উল্লেখ আছে রাজা দশরথ এবং কৌশল্যার পুত্র শ্রীরামচন্দ্রের জন্মভূমি হিসাবে ওই স্থানের কথা। কাজে বিষয়টা নিয়ে বিতর্ক উচলতেই থাকে। এরপর 1849 খ্রিস্টাব্দে ভারতবর্ষে যখন ইংরেজ সরকার রাজত্ব চালাচ্ছে, ঠিক সেই সময় এই বিতর্ককে বন্ধ করার জন্য ইংরেজ সরকার ওই বাবরি মসজিদের চারধারে কাঁটা তারের বেড়া লাগিয়ে দেয় এবং ইংরেজ সরকার নির্দেশ দেয় যে ওই বাবরি মসজিদের ভেতরে মুসলমানরা তাদের ধর্মকর্ম চালাবে এবং ওই মসজিদের বাইরের অংশে হিন্দুরা তাদের ধর্মীয় কাজকর্ম চালাতে পারবে। এরপর 1949 খ্রিস্টাব্দে একদিন রাতের অন্ধকারে হিন্দুদের একটা দলের একজন ওই মন্দিরের ভিতরে রামলালার একটা মূর্তি স্থাপন করে আসে। এই বিষয়কে কেন্দ্র করে হিন্দু এবং মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে প্রবল বিতর্ক, প্রবল হিংসা, প্রবল দাঙ্গা শুরু হয়ে যায়। এর ফলে তারপরে দেখা যায় যে 1984 খ্রিস্টাব্দে ভারত সেবা সংঘের বিভিন্ন দল স্থির করে যে ওই জমিতে বাবরি মসজিদের যে জমিতে ওই জমিতেই একটা হিন্দু মন্দির তৈরি করা হবে এবং সেই মন্দিরের জন্য একটা কমিটি তৈরি করে তারা এবং সেই মতো তারা বিষয়টাকে আদালতে নিয়ে যায়। সেই সময় যখন এত বিতর্ক চলছিল সেই বিতর্কের মধ্যেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বাবরি মসজিদের আশেপাশের জমি খনন কার্য চালিয়ে বিভিন্ন নিদর্শনও পেয়েছিল। সেই প্রমাণাদির ওপর ভিত্তি করে এরপর কোর্ট রায় দেয় যে ওই জমিতে যে বাবরি মসজিদ আছে সেই বাবরি মসজিদের ভেতরে হিন্দুরাও তাদের পূজাকর্ম চালাতে পারবে, কিন্তু এই বিষয়টা মুসলমানরা একেবারেই মেনে নিল না। এর ফলে সুন্নি ইসলামরা বাবরি মসজিদ কমিটি তৈরি করলো এবং বিষয়টা নিয়ে আবার আদালতের দ্বারস্থ হলো। এই বিষয় নিয়ে বারে বারে আদালতে মানে বিষয়টা উঠছিল, বিভিন্ন কেস চলছিল, বিভিন্ন রকমভাবে বিষয়টা স্থগিত হয়ে যাচ্ছিল, কিন্তু এরপর দেখা গেল যে 1989 খ্রিস্টাব্দে কোর্টের রায়ের অনুযায়ী ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ওই জমিতে মানে বাবরি মসজিদের ওই জমিতে হিন্দু মন্দিরের শিলান্যাসের অনুমতি দিল। কিন্তু সেই অনুমতি দেওয়ার পর ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই বিষয়টা নিয়ে আরও বেশি বিতর্কের সৃষ্টি হলো এবং হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা হানাহানি চলতেই থাকলো। এরপর দেখা গেল
1992 খ্রিস্টাব্দে বাবরি মসজিদের সামনে আমাদের এই কর সেবকদের একটা বিশেষ দল, মানে প্রায় লক্ষাধিক মানুষ ওই বাবরি মসজিদের সামনে জমায়েত হলো এবং আদালতের যে নির্দেশ তাকে সম্পূর্ণ অমান্য করে, পুলিশি ব্যবস্থাকে অতিক্রম করে মাত্র এক ঘন্টার মধ্যে তারা সম্পূর্ণ বাবরি মসজিদের ধ্বংস করে ফেলল। এই ঘটনাটা ঘটার ফলে সমগ্র ভারতবর্ষে হিন্দু মুসলমানের মধ্যে প্রবল দাঙ্গা শুরু হলো এবং এই দাঙ্গা শুধুমাত্র যে ভারতবর্ষেই বাধা রইল তা কিন্তু নয়, পূর্ব বাংলায় এমনকি পাকিস্তানেও বিভিন্ন মন্দির ধ্বংস করে দেওয়া বা বিভিন্ন বিতর্ক, বিভিন্ন হিংসার একটা কোপ পড়ল বা ছায়া পড়ল বলা যেতে পারে। এর ফলে বিষয়টা আবার আদালতে উঠল। আদালতে ওঠার পর 2010 সালে সুপ্রিম কোর্ট 3 জজের একটা আদালত তৈরি করে এবং 3 জজের আদালত তখন স্থির করে যে এই যে জমিটা, বাবরি মসজিদের যে জমিটা আছে, সম্পূর্ণ জমিটাকে 3 ভাগে ভাগ করা হবে। একটা ভাগ হিন্দুদের, একটা ভাগ মুসলমানদের এবং আরেকটা ভাগ নির্মোহী আখড়ার দলকে প্রদান করা হবে। কিন্তু এই রায়কেও মেনে নিল না হিন্দু মুসলমান দুটি দল, তারা আবার এই বিষয়টা নিয়ে আদালতের দ্বারস্থ হলো। এই বিষয়টা নিয়ে যখন 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, ঠিক তারপরেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একাধিক দল ভীষণভাবে খনন কার্য শুরু করেছিল ওই অংশের মধ্যে, মানে ওই বাবরি মসজিদের জমিতে, এবং তারা বহু নিদর্শন পায়। সেই নিদর্শনের ওপর ভিত্তি করে সেই সময় ওই নিদর্শনের ওপর ভিত্তি করে এই কেসটা চলতেই থাকে। এরপর 2019 সালে ওই সমস্ত নিদর্শন বিভিন্ন সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে মহামান্য সুপ্রিম কোর্ট রায় দেয় যে ওই জমিটা হিন্দু ট্রাস্ট, রাম মন্দির ট্রাস্ট কমিটির হাতে তুলে দেওয়া হবে। 2019 সালে মহামান্য সুপ্রিম কোর্ট 5 জজের আদালত তৈরি করে এই যে রায় দিয়েছিল সেই রায়টা কিন্তু দেওয়ার পেছনে বেশ কিছু কারণ ছিল। প্রথমত, এই যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খনন কার্য চালিয়েছিল, সেই খনন কার্যের ভিত্তিতে প্রচুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন মিলেছিল এবং প্রমাণ হয়েছিল যে যে স্থানে বাবরি মসজিদ ছিল সেই বাবরি মসজিদের প্রায় 3টে স্তর নিচে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে একটা জনসমাবেশ ছিল এবং সেখানকার বহু নিদর্শন পাওয়া গেছে। স্তম্ভের নিদর্শন পাওয়া গেছে, হিন্দু দেবদেবীর বহু নিদর্শন পাওয়া গেছে, হিন্দু পূজাকর্মের বহু নিদর্শন পাওয়া গেছে। অন্যদিকে মুসলমানদের যে কবরের নিদর্শন তাও মিলেছে ওই জমির পশ্চিম প্রান্তের একটা স্থান থেকে। কাজে এই বিষয়টা খতিয়ে দেখে তারা দেখেছে যে খতিয়ে দেখার সময় তারা দেখতে পেয়েছেন যে এই যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো, সেদিক বিচার করলে বেশিরভাগ শক্তিশালী প্রমাণ হিন্দুদের পক্ষে যায় এবং তাছাড়াও এটাও প্রমাণ হয়ে গেছে যে শতাব্দীর পর শতাব্দী ধরে ওই বাবরি মসজিদ থাকাকালীন অবস্থায় হিন্দুরা ওই স্থানে পূজাকর্ম চালিয়ে গিয়েছিল। এই বিষয়ে যথেষ্ট সাক্ষ্য প্রমাণও মিলেছে। এই সমস্ত দিক খতিয়ে দেখে মহামান্য সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছেন তখন সেই রায় কিন্তু শুধুমাত্র হিন্দু ধর্মের দিকেই দেননি, হিন্দু ধর্মাবলম্বী মানুষের পক্ষ নিয়েই কিন্তু এই রায়টা দেওয়া হয়নি। তারা এই হিন্দু এবং মুসলমানদের যে স্মৃতি বিজড়িত একটা সংবেদনশীল অনুভূতি আছে ওই স্থানটার ওপর, এই দুই সম্প্রদায়ের একটা ধর্মীয় বিশ্বাস কাজ করছে ওই স্থানটার ওপর, সেই সকল বিষয়টাকে বিবেচনা করে মহামান্য সুপ্রিম কোর্ট আদেশ দেন যে ওই স্থানটা যখন হিন্দুদের হাতে তুলে দেওয়া হবে, হিন্দু ট্রাস্ট কমিটিকে যেমন তুলে দেওয়া হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে ওই স্থানটা থেকে প্রায় 22 কিলোমিটার দূরে 5 একর একটা জমিতে মুসলমানদের মসজিদ নির্মাণের জন্য একটা জমি তাদের হাতে তুলে দেওয়া হোক এবং বিষয়টা কার্যকরীও হয়েছে। এবং এই বিষয়টা কার্যকরী হওয়ার পর মহামান্য সুপ্রিম কোর্টের এই আদেশ বেরিয়ে যাওয়ার পর এই যে দীর্ঘ 550 বছরের বিতর্ক, সেই সমস্ত বিতর্কের অবসান ঘটেছে এই রায়ের মাধ্যমে। এর পরবর্তীকালে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2024 সালে ওই স্থানে একটি রাম মন্দির নির্মাণের
কার্যকরণের উদ্যোগ নিয়েছেন এবং সেটাকে কার্যকরী করেছেন। 2024 সালের 22শে জানুয়ারি ওই রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং সেই মন্দিরের ভিতরে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার কার্য করা হয়, যে কার্যকরণ চালানো হয়। আমরা যদি এই সমস্ত বিষয়টার মধ্যে কোনো রকম রাজনৈতিক দলাদলি, রাজনৈতিক রেষারেষির বিষয়কে না এনে আমাদের প্রধানমন্ত্রীকে শুধুমাত্র ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রীর দৃষ্টিকোণ থেকে দেখি, তাকে যদি কোনো দলীয় মুখপাত্র হিসেবে বিবেচনা না করি, তাহলে কিন্তু এই বিষয়টা আমাদের কাছে পরম গৌরবের। এই রাম মন্দির আপামর জনসাধারণের, আমাদের ভারতবাসীর কাছে পরম গৌরবের একটা বিষয়। রাম মন্দির আমাদের সমস্ত মানুষের কাছে একটা পবিত্র ধর্মক্ষেত্র হিসাবে বিবেচিত হবে এবং এই রাম মন্দির প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আপামর ভারতবাসীর মধ্যে একটা সম্প্রীতির ঐক্য দীর্ঘদিনের জন্য বা মানে চিরকালীন একটা সম্প্রীতির ঐক্য স্থাপন হবে বলেই আমাদের বিশ্বাস। কাজে এই রাম মন্দির আমাদের কাছে কোনো রকমভাবে হিংসার উদ্রেক করে না, বরঞ্চ কোনো রকম দলীয় রাজনীতির অবকাশ রাখে না, বরং সমস্ত মানুষের মধ্যে একটা সম্প্রীতি বজায় রাখার বার্তা বয়ে আনে বলেই আমাদের বিশ্বাস।